আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। শিলচর আশ্রম রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, বর্ষীভূত স্টিল ও কাঠের ফার্নিচার নির্মাণের কারখানা ও কর্মচারীদের থাকার ঘর। অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার দুপুর 12টার দিকে আশ্রম রোডের তপোবনগর বাজারের আশিস চৌধুরীর স্টিল ও কাঠের ফার্নিচার নির্মাণের কারখানায়। সময় মতো দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে যাওয়ায় ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এতে রক্ষা পায় আশপাশের এলাকা, তবে আগুনে সম্পূর্ণ বর্ষীভূত হয়ে যায় কারখানা সহ শ্রমিকদের থাকার 3টি ঘর। ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় ন্যাশনাল হাইওয়ে পুলিশ। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি এখনো। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। অরুণলাল দাস, আমার ঘরের একদম 3 ফুট দূরে একটা গুদাম আছে। এটা গুদাম ঘর আগুন আছে। গুদাম ঘর মানে এরা মানুষ থাকতো, এরা কর্মচারী কয়েকজন থাকতো। এই কর্মচারীরা মিলে তারা ফদিন বরাবরই আগুন জ্বলায় আর তারা ইন্স্যুরেন্স পাবেন লেগে এই ঘরের মধ্যে আগুন জ্বলায়। এরা আগুন জ্বলায় সেটা আমরা কত করে গিয়া তখন আমরা কি অবস্থা। কিন্তু এই মালিকে বারবার আগুন জ্বলায় ইন্স্যুরেন্স পাবেন লেগে মালিকের মুনাফা অর্জন করার লেগে আমরা 3 ফুট দূর আগুন জ্বলাই দিয়েছে এই মালিকে। আমরা বার করতাম না করতে কে অসুস্থ মানুষ বার করেছে করতে কে কিচ্ছু নাই আগুন লাগতো। মালিকের তো আছে অনেক অনেক জিনিস আছে, এটার দিকে তো আগুন চলে না। কেনে এই দিকে আগুন চলতো, এখানে মধ্যে কিচ্ছু নাই, দুইটার কিচ্ছু নাই, এটার মধ্যে আগুন চলে গেছে। আমি এই ফ্যাক্টরি ম্যানেজার, তো এখানে আমার ব্যাক সিটে যে আছে কিনা আয়রন ব্যাগ এগুলো বন্ধ, ওয়েল্ডিং মেশিন আছে, আর তারা কিচেন রুম আছে, কিচেন রুমে তারা রান্নাতে আছে। তারপর কি তার থেকে লাগছে ঠিক ঠিক আমিও বলতে পারি না। আমিও অত বম্বভাবে আইছি, হওয়ার পরে তো দূর চাপ কয়টা করে জ্বলছে জ্বলছে এখানে 2-3টা আমার কোয়ার্টার আছে, তিনটা কোয়ার্টার আছে। একটা আমরা মেশিনের কাজ চলতো এখানে, ওনার হলো আশিস চলতো। আচ্ছা আচ্ছা, কোম্পানির নাম? কোম্পানির নাম 2টা ফার্মাসি, একটা স্টিলকো আছে, একটা আছে এনকে চৌধুরী এন্ড সন্স, ম্যানুফ্যাকচার ইউনিট যেটা আছে আমরা স্টিলকো। ক্ষতিগ্রস্ত কোনটা হয়েছে? ক্ষতিগ্রস্ত স্টিলকোতে হয়েছে। স্টিলকো